ভাই বোন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ 5ই সেপ্টেম্বর, সবাই জানো, ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বা স্মরণীয় দিন। এই 5ই সেপ্টেম্বর, এই দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। এই দিনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসার প্রদর্শন হয়ে থাকে। একজন মা জন্ম দেয় ঠিকই, কিন্তু একজন সত্যিকারের শিক্ষক তার জীবন দান করে থাকে, কারণ একজন শিক্ষক ছাড়াই একটি জীবন প্রায় মৃত। তাই একজন শিক্ষকের সাথে আমরা একটা মোমবাতির তুলনা করতে পারি। একটি মোমবাতি যেমন নিজেকে পুড়িয়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি একজন শিক্ষকও নিজের জীবন দিয়ে এবং মেধা দিয়ে অন্যের পথ আলোকিত করে। ঠিক তেমনি আমাদের জীবনেও যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, তারাও আমাদের যাতে ভবিষ্যতে এবং সমাজের বুকে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি, তার চেষ্টা ওনারা করেন। আজ এই 5ই সেপ্টেম্বর কি বা কিভাবে হলো, কেন হলো, আমরা সেই সব সম্পর্কে তো জানবই। তো প্রথমে আমি অনুরোধ করব আমাদের কলেজের মাননীয় অধ্যাপক মহাশয় অর্থাৎ প্রিন্সিপাল স্যারকে কিছু বলার জন্য। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলছি আমি। হ্যাঁ, আজ এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মতন ইতিহাস বিভাগও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং স্বাভাবিকভাবেই আমরা এখন পরস্পর মিলিত হতে পারছি না, তাই আমাদেরকে এই অনলাইন অনুষ্ঠানের সাহায্য নিতে হচ্ছে। তোমরা জানো, গত কয়েক মাস ধরে আমাদের কলেজে এই অনলাইন ক্লাসের একটি একটা ধারা চলছে। তো আমরা জানি না কতদিনে এই ভয়ানক প্যান্ডেমিক পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো, কিংবা আদৌ মুক্তি পাবো কিনা, আবার কোনো সেকেন্ড ওয়েভ আসবে কিনা। কিন্তু তোমাদেরকে তো আর আটকে রাখা যায় না, তোমাদের ভবিষ্যৎ রয়েছে, তোমাদের পড়াশোনা করতেই হবে, কেননা এটা প্যান্ডেমিক, সব জায়গায় সমানভাবে হয় না। সুতরাং কোনো একটি জায়গায় যদি কেউ পড়াশোনা করে একটু এগিয়ে যায় আর আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে সেটা খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য আমরা ভেবেছিলাম যে আমাদের এই অনলাইন ক্লাসটা একদম নিয়মিতভাবে রুটিন করে যেমন ভাবে নর্মাল ক্লাস হয় সেইভাবেই চালিয়ে যাব। এবং আমি সত্যিই খুব গর্বিত যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রয়াসে সেটা সম্ভব হচ্ছে। এখন প্রায় প্রতিদিন আমরা সব বিভাগ মিলিয়ে 40টি করে ক্লাস নিচ্ছি। এটা আরো সম্ভব হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের জন্যই, যতই রকমের বাধা আসুক, এই আন্তর্জাল মাধ্যমের ইন্টারনেটের কানেকশন নেই, কিংবা সেরকম স্মার্টফোনের সুবিধা নেই, এই ধরনের অবস্থা থেকেও তারা কিন্তু যে কোনো রকম ভাবে তারা এই ক্লাসটা চালিয়ে দিতে দিচ্ছে এবং ক্লাসগুলো চলছে। ফলে আমাদের পড়াশোনাটা কিন্তু আটকে নেই, এবং যে কোনো সময় যেমন এই যে ইউনিভার্সিটি এখন বলেছে 6th সেমিস্টারে বা ফাইনাল সেমিস্টারে পরীক্ষা হবে, আমাদের দেশও তো অদ্ভুত, পরীক্ষা হবে কি না হবে সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দেয়। যাই হোক, এরকম যদি কোনো একটি অদ্ভুত ধরনের রাজকীয় ব্যবস্থা হঠাৎ করে আমাদের উপর চেপে বসে এবং বলে পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এক্ষুনি পরীক্ষা নাও, আমাদের ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না, কেননা তারা নিয়মিত পঠন পাঠনের মধ্যে আছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে যথেষ্টই তৈরি করে রেখেছেন। তো সেই কারণেই আজকে যখন এই অনুষ্ঠান হচ্ছে, সেটাকেও আমাদের এই ধরনের একটি মাধ্যমে ব্যবহার করতে হয়েছে, কিন্তু তাতেও কোনো অসুবিধে নেই। একই সঙ্গে আমরাও শিখছি, ছাত্রছাত্রীরাও শিখছে। আমি দেখতে পাচ্ছি কত টেকনিক্যাল টেকনিক্যাল তাদের টেকনিক্যাল মেধা তাদের, তারা কতটা সুন্দরভাবে একটার পর একটা প্রোগ্রাম বিভিন্ন ডিপার্টমেন্ট করে চলেছে, এখান থেকে বোঝা যায় যে তারা টেকনিক্যালি অনেকটা সাউন্ড। তো এখান থেকে আমাদের এটাই শিখতে হবে যে যে কোনো রকম পরিস্থিতি হোক না কেন,
আমরা আমাদের যে কর্তব্য তাতে অবিচল থাকব, এবং আমরা আমাদের যে আসল কর্তব্য সেটা হচ্ছে পঠন পাঠন, সেটাকে যেমন ভাবে সম্ভব চালিয়ে নিয়ে যাব। শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্তে আমি ইতিহাস বিভাগের সকল ছাত্রছাত্রীকে এবং তাদের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে আমার অন্তরের অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমি মনে করি যে তোমাদের এই অনুষ্ঠান খুব ভালো হবে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র শিক্ষক সম্পর্কের যে ধারা আমাদের কলেজে বয়ে চলে সেটা আরো সুদৃঢ় হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে বললেন। আমরা এবার আমাদের পরের যে অনুষ্ঠান ঐসি আমাদের একটি গান গেয়ে শোনাবেন। ঐসি হ্যাঁ, নমস্কার। আজ 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমাদের কলেজ সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী আমি ঐশী চক্রবর্তী একটি ছোট গান পরিবেশন করে শোনাব। হে নূতন দেখা দিতার বার জন্মের তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মমতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মমতন হে নূতন দেখা দিকার বার জন্মের প্রথম শুভ রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ব্যক্ত হো জীবনের জয় ব্যক্ত হো তোমার মাঝে অসীমের চির বিস্ময় ব্যক্ত হো জীবনের জয় ব্যক্ত হো তোমার মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল পুচিশে বৈশাখ হে নূতন দেখা দিকার বার জন্মের প্রথম শুভকণ। আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের ঐসি খুব সুন্দর একটি গান গেয়ে শোনালেন। তো আমরা কি একটু হাততালি দিতে পারি সবার জন্য? কি হাততালি দিবি, ভয়েসে নিবি না লেখায় নিবি, কোনটা ইংরেজিতে সাউন্ডে নেবো? সাউন্ডে নিবি? ভালো না? ভালো গেছে, ভালো গেছে, ভালো গেছে, ভেরি গুড, খুব ভালো হয়েছে ঐশী। এবার আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের
হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের ম্যাম চৈতালি ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করব। শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল স্যারকে, যিনি আজকে আমাদের মধ্যে আছেন এবং তার খুব সুন্দর একটা বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটার সুরটা বেঁধে দিলেন। প্রথমে যেটা বলি যে আমার আজকে যেমন ভীষণ ভালো লাগছে, তেমন একটু যেটা একটু আগে আমাকে অন্যরা বলছিল যে একটু অন্যরকম একটা, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, কারণ আমার প্রায় 20-21 বছরের জীবন এই তোমাদের সঙ্গে পথ চলা। আমার তো প্রথমবার আমি আমার যাদের সঙ্গে আমি দিনের এতটা সময় কাটাই তাদেরকে সামনে না দেখে, তাদের মধ্যে না থেকে আজকের দিনটা আমি কাটাচ্ছি। এটা প্রথম আমার কাছে খুবই একটা একই সঙ্গে কষ্টের, আবার এটাও ভালো লাগছে যে এই একটা ব্যতিক্রমী পরিস্থিতি বা নেতিবাচক পরিস্থিতি যাই বলো না কেন, তার মধ্যে তোমাদের এই যে প্রচেষ্টা সেটা জন্যে অবশ্যই গর্ব হচ্ছে। আসলে আমাদের মতো যারা আমরা একটু তোমাদেরকে চেষ্টা করি একটু কিছু শেখাতে, কতটা পারি জানি না, চেষ্টা করি, আমাদের কাছে প্রথম এবং শেষ যে উপহার সেটা হচ্ছে এই তোমাদের ভালোবাসাটা। আজকে আরো একটা কথা যেটা বলতে খুব ইচ্ছা করছে যে সকাল থেকে অনেক শুভেচ্ছা আসছে, অনেক মেসেজ অনেকে করছে আমার ছাত্রছাত্রীদের, 10 বছর 15 বছর এমনকি 20 বছর আগেও যাদের সঙ্গে কাটিয়েছি, তারা মনে রেখে যখন তাদের এই মেসেজগুলো আমাদের আমাকে পাঠাচ্ছে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। আজকে ভোরবেলা আমি তখনও উঠিনি, প্রথম মেসেজটা সায়ন্তন পাঠিয়েছে, ও আমার ছাত্র ছিল এক সময়, তারপর থেকে সারাদিন যা যা আমি পাচ্ছি, মানে আমার মনে হচ্ছে যে এর থেকে বড় উপহার বোধ হয় কিছু হতে পারে না। তোমাদের স্যার তো বললেন যে আমাদের যেটা হতে হবে এমন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যাতে আমরা যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারি। পড়াশুনো কেউ 1 নম্বর কম পাবে, কেউ 1 নম্বর বেশি পাবে, আসল ব্যাপারটা কি জানো, আসল ব্যাপারটা হলো একজন ভালো মানুষ হওয়া। তোমরা যদি সবাই একজন ভালো মানুষ হও তাহলে দেখবে বাকি সব তোমাদের পেছনে চলে আসবে। এই পরিস্থিতিতে যখন আমরা আমাদের একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন, তখন এই ফিজিক্যাল ডিস্টেন্সিং এর মধ্যে থেকেও তোমরা সবসময় চেষ্টা করো যাতে সবাই তোমরা পাশে থাকতে পারো। যদি তোমরা একজন মানুষের পাশেও থাকতে পারো, আমরা মনে করব যে আমরা তোমাদের কিছু একটু শেখাতে পেরেছি। ভালো রেজাল্ট অনেকেই করতে পারে, ভালো মানুষ হতে একটু সময় লাগে, ভালো মানুষ হতে গেলে কিছু কোয়ালিটিস থাকতে হয়, তার জন্যে বড় বাড়িতেও থাকতে হয় না, বড় গাড়িও চড়তে হয় না, ভালো ড্রেসও পরতে হয় না, যেটা দরকার হয় একটা সুন্দর মন থাকা দরকার। আর আমরা তো সবাই ইতিহাসের ছাত্র ছাত্রী, আমাদের পথ চলাটাই তো মানুষকে নিয়ে, মানুষ ছাড়া তো আমাদের বিষয়টাই হয় না, এটা এতদিনে তো তোমরা জেনে গেছো। তো চেষ্টা করো সবার সঙ্গে থাকার, সবার পাশে দাঁড়ানোর, পড়াশুনো করার। আজ থেকে হয়তো আরো 10 বছর পর কোনো দিন আবার অন্য কোথাও তোমাদেরই মধ্যে কারুকে দেখবো যে হয়তো কোনো স্কুল কলেজ বা অন্য কোনো জায়গায় এই স্থানে বসে আছো, এবং তখন আমাদের যে আনন্দটা হবে সেটা সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং আজকে আবার আমি সবাইকে ধন্যবাদ জানাই, একই সঙ্গে হ্যাপি টিচার্স ডে প্রিন্সিপাল স্যার, হ্যাপি টিচার্স ডে নন্দিনীদি, হ্যাপি টিচার্স ডে সায়ন্তন, হ্যাপি টিচার্স ডে জয়দীপ, সবাই খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই বলে আমি আজকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। সাধু সাধু। খুব খুব সুন্দর, খুব সুন্দর ম্যাম আমাদের বললেন, তো ম্যামের জন্য একটা হাততালি হয়ে যাক সবার কাছে।
এবার আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ছাত্রী আগমনী কিছু বক্তৃতা রাখবে। হ্যালো, হ্যাঁ আমি একটু কিছু বলতে চাই। আগমনী নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তো আগমনীর বদলে শ্রেয়া গান করবে, থার্ড সেমে শ্রেয়া। ওকে, তো শ্রেয়া, প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার সম্মান জ্ঞাপন করে আমি আমার আজকে ছোট্ট নিবেদন শুরু করছি। খুব ভালো হয়েছে গান, খুব ভালো হয়েছে হাত হয়ে যাও। এবার আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের নন্দিনী ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, প্রিয় সহকর্মীরা ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা শিক্ষক দিবসে তোমাদের ক্লাসরুমটা খুব সুন্দর করে সাজাও, প্রাণ ঢেলে সাজাও, তারপর আমাদেরকে ডেকে আনো। সেটা এবার খুব মিস করছি। আমি যখন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন পরীক্ষা পাশ করা ও ভালো রেজাল্ট করার জন্য পড়াশুনো করতাম। তখনও ইতিহাস বিষয়টিকে ভালোবাসতাম, কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়টির গভীরে প্রবেশ করতে পেরেছি। কোনো বিষয়কে সহজ করে বোঝাতে গেলে আগে নিজেকে খুব ভালো করে সেই বিষয়টি জানতে হয় ও বুঝতে হয়। আমি যখন শিক্ষকতা করতে এলাম তখন আমার ছাত্রছাত্রীদেরকে ইতিহাসের কিছু টপিক সহজ করে বোঝানোর জন্য আমি নতুন করে আবার ইতিহাস পড়তে শুরু করলাম, ভাবনা চিন্তা করতে শুরু করলাম।
এইভাবে ইতিহাসকে আমি আরো ভালোবেসে ফেললাম। এটা সম্ভব হয়েছে আমার ছাত্রছাত্রীদের জন্য। সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন বিখ্যাত ভারতীয় দার্শনিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর, মারা যান 1975 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ, মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, ভারতের বাইরেও তিনি অধ্যাপনা করেছেন। তার ছেলে এস গোপাল একজন বিখ্যাত ঐতিহাসিক। আমার ছাত্রছাত্রীরা, তোমরা জীবনে এগিয়ে যাও, ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ। হ্যালো, আমার ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম খুব সুন্দর আমাদের একটি বক্তৃতা দিলেন। তো আমরা অনেকক্ষণ ধরেই অনেক কিছু শুনে যাচ্ছি, কারো গান, কারো আবৃত্তি, অনেক কিছু শুনলাম। তো আমরা এবার একটু অন্য কিছু দেখি। তো আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ছাত্রী প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা একটি নৃত্য পরিবেশন করে দেখাবে। প্রিয়াঙ্কা নমস্কার, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রী। আমি আজ একটি নাচ করে আপনাদের সবার সামনে দেখাবো। একটু অসুবিধা হবে, ইসুরে কোলে কাটে
খুব সুন্দর প্রিয়াঙ্কা সঙ্গীত পরিবেশন করলো, খুব প্রিয়াঙ্কা জোরে জোরে হাত তালি। তো আমি এবার অনুরোধ করবো আমাদের কৃষ্টি ডিপার্টমেন্টের এসবি স্যারকে কিছু বলার জন্য। দেখা যাচ্ছে? শিক্ষক দিবসটা আমার জন্য একটু স্পেশাল, তার কারণ হচ্ছে যে আমি আজকে একটা দ্বৈত ভূমিকায় রয়েছি। আমি আজকে শিক্ষকও বটে এবং কারো ছাত্রও বটে, যার সঙ্গে এতদিন ধরে শিক্ষক দিবসে আমার সম্পর্কটা ছিল উল্টো দিকে থাকার। আমি থাকতাম বেঞ্চে ছাত্রদের আর উনি থাকতেন শিক্ষকের আসনে। আজকে আই হ্যাভ মুভড ওভার টু হার সাইড, আমরা দুজন একই দিকে আছি। এর থেকে মানে বোধ হয় বড় পাওনা একজন ছাত্রের জীবনে আর কিছু হতে পারে না। তো তোদের উদ্দেশ্যে আমি মানে কিছু কথা বলবো, খুব অল্পের মধ্যেই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমি কখনো ভাবিনি, এটা সিসি ম্যাম জানেন, সিসি ম্যামকে পার্সোনালিও বলেছি, আমি কখনো ভাবিনি যে শিক্ষক হওয়ার কোনো গুণই আমার মধ্যে আছে 1%। তার কারণ হচ্ছে যে আমি যে ধরনের মানুষদের দেখেছি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে, যাদের দেখে আমার বড় হওয়া, যাদের সান্নিধ্যে এসে বড় হওয়া এবং যাদের গল্প শুনে বড় হওয়া, সেই মানুষগুলো এতটাই উচ্চ লেভেলের এবং তাদেরকে আমি এতটাই সম্মান দিই যে তাদের পর্যায়ে যে আমি যেতে পারি বা তাদের মতো যে আমি হতে পারি, এটা ভাবনা আছেটাই আমার কাছে একটা দুরাশা ছিল বা বলা যেতে পারে একটা ধৃষ্টতাও বলে। তো এখন যখন আমি শিক্ষক হতে পেরেছি, আমার মনে হয় যে প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকার উৎকর্ষতা নির্ভর করে তার ছাত্র বা ছাত্রীর উৎকর্ষতার মধ্যে, কিন্তু ছাত্র বা ছাত্রীদের উৎকর্ষতা তখনই পরিপূর্ণতা লাভ করে যখন শিক্ষক বা শিক্ষিকা নিজে উৎকর্ষতার পথে থাকেন। দ্য পাথ টু এক্সেলেন্স হ্যাজ টু বি এমব্রেসড ফার্স্ট বাই দ্য টিচার্স অ্যান্ড দেন ওনলি দ্য স্টুডেন্টস ক্যান ফলো। তা আমার এখন সামনে দীর্ঘ শিক্ষক জীবন, আমি আশা করি দীর্ঘ শিক্ষক জীবন এবং দীর্ঘ সফল শিক্ষক জীবন, এবং সেই দীর্ঘ শিক্ষক জীবনে এইটাই আমার চলার পথেও হবে যে আমি যেন উৎকর্ষতা লাভ করতে পারি শিক্ষক হিসেবে। এইটুকু বলেই আমি বক্তব্য শেষ করব, ধন্যবাদ। স্যারের জন্য একটা জোরে হাত তালি দিয়ে যাক, খুব সুন্দর আমাদের বললেন একটা কাহিনী। তো আমরা অনেক কিছু শুনলাম, তো স্যারের এই যে জিনিসটা শুনলাম খুব সুন্দর একটা জিনিস শুনলাম স্যারের তরফ থেকে। তো আমরাও চাইবো যে আমরাও যেন ঠিক এরকম জায়গায় পৌঁছাতে পারি। আমাদের এবার পরের আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ছাত্রী শিবানী একটি গান গেয়ে শোনাবে। এবং সকল বন্ধুদের আমার অভিনন্দন। আমি একটি গান শুনতে আমরা বেড়া পাগি আমরা আসুন বুনে রানি স্পৃহা 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 আমরা বেড়া পাগি আমরা আসুন বুনে রানি স্পৃহ
তেনি আমরা বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত চলতে দেন খুব সুন্দর গান গাইলেন তো শিবারের জন্য একটা জোরে সুন্দর সুন্দর আচ্ছা খুব সুন্দর একটি গান গাইলো এবার আমাদের কিছু হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রী কিছু বলবে শম্পা শম্পা মালিক কিছু বলার জন্য শম্পা শোনা যাচ্ছে না কিন্তু কিছু নমস্কার আমি শম্পা মালিক ম্যাম শোনা যাচ্ছে নমস্কার আমি শম্পা মালিক ইতিহাস বিভাগের ছাত্রী আজ পাঁচই সেপ্টেম্বর আমি আমাদের শিক্ষকদের প্রণাম জানিয়ে এবং আমার বন্ধু এবং সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আজকে একটি বক্তব্য শুরু করছি আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে আজকে অনেক সবাই অনেক কিছু বলবেন শিক্ষক দিবস নিয়ে তাই আমি আর বেশি কিছু বলার দৃষ্টান্ত করব না আজকে যে বক্তব্যটি আমি আপনাদের কাছে বলবো সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত কোনো লেখকের লেখা না এখানে জড়িয়ে আছে আমার নিজের সম্পূর্ণ মনের অনুভূতি আগতি এবং আমাদের 2 বছর সিঙ্গুর কলেজের স্মৃতি এবং তার সাথে আমার প্রিয় শিক্ষক এবং বন্ধুদের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলি এই এইটি বক্তব্য আমি আজকে আপনাদের কাছে বলবো আজকে আমি যে কথাগুলি বলবো আজকে না হলে হয়তো আর কোনোদিন এই কথাটি বলা হবে না আর এখানে উপস্থিত সকল শিক্ষক এবং বলতে চাই 2018 উচ্চ মাধ্যমিক পাশ করার পর জীবনটা পাল্টে যাবে ভেবেছিলাম কিন্তু এতটা পাল্টে যাবে ভাবিনি এই এই এরপর আমার কলেজের স্মৃতিগুলি জড়িয়ে আছে গভর্নমেন্ট কলেজের স্মৃতিগুলি জড়িয়ে আছে এখানে 2 বছর হাসতে হাসতে কিভাবে কেটে গেল সেটি বুঝতেই পারা যায়নি করোনার জন্য এখন আমরা সবাই ঘরবন্দি এখন তাই সবাই এখন ঘরে আশা হয়তো শিক্ষক আমরা করে যেতাম কিন্তু আমার শিক্ষকদের প্রচেষ্টা এবং আমাদের বন্ধুদের সমস্ত প্রচেষ্টা আজকে শিক্ষক দিবসটি পালন করা হচ্ছে এটা এটা হচ্ছে বিশেষত এটা হচ্ছে আমার জীবনের শেষ শিক্ষক দিবস কলেজে এই বছর হয়তো আর আর এখানে আপনাদের মধ্যে থাকতে পারবো না তাই সমস্ত সকল শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই এই 2 বছর হাসতে হাসতে কোথায় হারিয়ে গেল সেটা বুঝতেই পারিনি আর 1 বছর পর আমরা হয়ে যাব এই কলেজে প্রাক্তন স্যারদের কন্ট্যাক্ট লিস্টে আমাদের নাম্বার গুলো হয়তো হারিয়ে যাবে আমাদের হয়তো আর কোনোদিন হবে না এই কথা বলে এবং স্যার ম্যামকে আপনাদের আমরা অনেক কিছু আমাদের অনেক কিছু শিখেছেন এই কলেজে গিয়ে থাকা বন্ধুদের সাথে অনেক মুহূর্ত গুলি যেমন একসাথে কথা বলা আড্ডা মজা এবং ঘুরতে যাওয়া এগুলি খুব আমার মনের মধ্যে স্মৃতি হয়ে রয়ে যাবে
সবকিছু মিলিয়ে কলেজ জীবনটা আমার বন্ধুরা এবং শিক্ষকের জন্য ধন্য করেছে। আলাদা করে আর কিছু বলার নেই, এরকম ভাবে পালন কি অবস্থা, সত্য কি? এরপর আমাদের শিক্ষকদের ম্যাডাম শিক্ষিকাদের প্রতি এবং সব আজকে কিছু নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকটাই আমাদের কাছে এ হলো, খুব সুন্দর হয়েছে শম্পার বক্তৃতা। তো শম্পার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবার আমাদের একটি গান গেয়ে শোনাবেন হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী সিমরান। সিমরান একটি গান গেয়ে শোনাবেন। সিমরান, স্টার্ট করো। নমস্কার, আমি সিমুর গভর্নমেন্ট কলেজ ছাত্রী। আমি আপনাদেরকে একটি ছোট্ট গান শোনাতে চাই। অচেনা পৃথিবী চিনেছি, জেনেছি তোমার হাতি ধরে, আচার যোগুরু শ্রদ্ধা জানায় আজে নমস্কারে। অচেনা পৃথিবী চিনেছি, জেনেছি তোমার হাতি ধরে, আচার যোগুরু শ্রদ্ধা জানায় আজে নমস্কারে। বর্ণমালাকে চিনেছি, বুঝেছি তোমার যত্নে স্নেহে, তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনে দেহে। আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তাই, চিরদিনই তার আশীর্বচন আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই, আমরা সকলে চাই। অচেনা পৃথিবী চিনেছি, জেনেছি তোমার হাতটি ধরে, আচার যোগুরু শ্রদ্ধা জানাই আজে নমস্কারে। নমস্কার। এবার অনুরোধ করবো আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে যে স্যারকে কিছু বলার জন্য। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমেই মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং আমাদের ডিপার্টমেন্টের সকল শিক্ষককে এবং আমার সহকর্মীকে আন্তরিক অভিনন্দন এবং প্রণাম। আর যারা শিক্ষার্থীরা উপস্থিত আছো তাদেরকেও আমার তরফ থেকে অত্যন্ত ভালোবাসা। সায়ন্তনদা যেখানে সুরটা ছেড়ে দিল ঠিক সেখান থেকে সুরটা ধরে আমি বলতে পারি, আমি যখন বারাসাত গভর্নমেন্ট কলেজে তোমাদেরই মতো সময় অতিবাহিত করছিলাম শিক্ষার্থী হিসাবে, তখন শান্তনু বাবু সেখানে শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। চৈতালি ম্যামও, আমি যখন শিক্ষার্থী জীবন অতিবাহিত করেছি, নন্দিনী ম্যামও উভয়েই তাদের শিক্ষকতা জীবন অতিবাহিত করছেন। তাই প্রত্যক্ষভাবে কারোরই শ্রেণীকক্ষের ছাত্র হওয়ার সেই সুসৌভাগ্য আমার হয়নি হয়তো সায়ন্তনদার মতো, কিন্তু পরোক্ষভাবে প্রত্যেকেই আমার তারা শিক্ষক এবং তাদেরকে আমার প্রণাম। এবং আমি সবচেয়ে আন্তরিক অভিনন্দন জানাই আমার ভাতৃপ্রতিম আমার দাদা সায়ন্তনদাকে, আমাকে যেভাবে তিনি বিভিন্ন ব্যাপারে সাহায্য করেন। এছাড়াও তোমাদের ভালো বা মন্দ এই মূল্যায়নের মধ্যে যাওয়ার মতো ধৃষ্টতা আমার এই মুহূর্তে হচ্ছে না, তার কারণ তোমরা যতটা সুন্দরভাবে আমাদের প্রত্যাশা পারদকে অনেক চড়িয়ে দিয়ে তোমরা অনুষ্ঠানটিকে আয়োজন করলেন তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর প্রথমেই বলি যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সারা ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসাবে উদযাপন
এই উদযাপন শৈলী বা উদযাপন উদযাপনের মধ্য দিয়ে কোনো দিবস তার সার্থকতা খুঁজে পায় না, প্রত্যেকটা দিবস তার সার্থকতা খুঁজে পায় কিছু আন্তরিক চাওয়া পাওয়ার মধ্য দিয়ে। তোমাদের সমস্ত অনুষ্ঠানটির মধ্যে সেই আন্তরিকতার প্রতিটি মুহূর্তে একটা ছাপ থেকে গেছে। সেই আন্তরিকতাকে আমরা প্রত্যেকে অত্যন্ত ভালো চোখে দেখি, এবং এই প্যান্ডেমিক বা এই অতিমারির যে সময়টা চলছে এটা তো খুব স্বাভাবিক সময় নয়। জানি না ইতিহাসের ছাত্র হিসাবে কাকে যুগসন্ধিক্ষণ বলা হয়, কারণ যুগসন্ধিক্ষণ সব জীর্ণ এবং ক্লিশে হয়ে গেছে, কিন্তু 2020 অবশ্যই যুগসন্ধিক্ষণ। যে বিকেল 5টার সময় এরকম দিনেও আমরা আজকে একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছি বা তোমরা পেরেছো, সেটা অবশ্যই প্রযুক্তির জন্য। প্রযুক্তির ইতি এবং নীতি উভয় বৈশিষ্ট্যই আছে পৃথিবীর সমস্ত বিষয়ের মতো, কিন্তু প্রযুক্তির ইতিবাচক দিকটাকে যদি আমি তুলে নিতে চাই তাহলে অবশ্যই প্রযুক্তির জন্যই আজকে আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি, এবং তোমরা অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিচালনা করলে। শিক্ষক এবং ছাত্র সম্পর্ক আমি একটু ছাপিয়ে বলবো, শিক্ষক এবং সকল শিক্ষিকা এবং যে ছাত্র ছাত্রীদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু কখনোই পরস্পর বিরোধী নয়, এটা সবসময় পরস্পরের পরিপূরক। একজন শিক্ষক একমাত্র শিক্ষার্থীদের চোখেই মূল্যায়িত হতে পারে, এছাড়া ক্লাসরুমে আমি কি পড়াচ্ছি কেমন পড়াচ্ছি এই মূল্যায়ন করবার ক্ষমতার কারণ নেই। সুতরাং প্রতি মুহূর্তেই আমরা চেয়ারের এপাশে বসে থাকলেও আমরা কিন্তু শিক্ষার্থী, অর্থাৎ তোমরা প্রতি মুহূর্তে আমাদের যথাযথভাবে মূল্যায়ন করো, এবং সেই মূল্যায়নটা যেন ইতিবাচক হয়, তাহলেই আমরা আরো আমাদের সংশোধন করে আরো কতটা সুন্দরভাবে আরো ভালোভাবে পড়াতে পারি সেই ব্যাপারটাকে সুনিশ্চিত করতে পারবো। আর সবশেষে একটা কথা বলি, অবশ্য আমি সরাসরি মহাভারত থেকে পড়িনি, কিন্তু নৃসিংহপ্রসাদ ভাদুড়ির ব্যাখ্যায় আমি পেয়েছিলাম, যেখানে বলেছিল যে দ্রোণাচার্য, তোমরা জানো যে মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য এবং অর্জুন পরস্পর বিপরীত শিবিরে উপস্থিত ছিলেন। তা অর্জুন এবং দ্রোণাচার্যের মধ্যে সম্পর্কটা শিক্ষক এবং শিক্ষার্থীরই। তা অর্জুনকে দ্রোণাচার্য আশীর্বাদ করে বলেছিলেন যে আজকেই তোমার পরাক্রমতা দেখব, তুমি তোমার শিক্ষাগুরুকেও পরাজিত করতে না পারো অন্তত থামিয়ে দিতে পারো, তাহলে প্রমাণ হবে যে তোমার যোগ্য, তোমাকে যোগ্য শিক্ষা দিতে পেরেছি। তোমরাও একদিন শিক্ষাগত যোগ্যতায় আমাদের স্তরে নয়, আমাদের থেকে অনেকটা উপরে যাবে, সেই উপরে যাওয়াটার সম্পর্কে আমি নিশ্চিত, তবেই প্রমাণ হবে যে আমরা সঠিক শিক্ষা তোমাদের দিতে পেরেছি। সঠিক শিক্ষা দিতে পারার পরিচয় হচ্ছে ভবিষ্যতে তোমাদের স্মৃতিতে আমরা থেকে যাব, আমাদের স্মৃতিতে তোমরা থেকে যাবে। ভবিষ্যতে তোমাদের অত্যন্ত ভালো এবং সফল জীবন আশা করে, এবং আমার যারা সহকর্মী সহ আমার যারা শিক্ষিকা তাদেরকে প্রণাম জানিয়ে তোমাদের প্রত্যেককে ভালোবাসা এবং অনুষ্ঠানটি আয়োজন করার জন্য অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। খুব সুন্দর স্যার বললেন, স্যারের জন্য একটা হাততালি। আমাদের প্রোগ্রাম শেষের, তো আমাদের প্রোগ্রাম শেষের দিকেই চলে এসেছে, আর কয়েক মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো অনেক আমরা বক্তৃতা, অনেক কিছু গান শুনলাম, তো আমরা এবার একটি শুনে নিই কবিতা। তো আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রী অঙ্কিতা একটি কবিতা বলে শোনাবে। অঙ্কিতা, অঙ্কিতা শুনতে পাচ্ছি? হ্যালো অঙ্কিতা, অঙ্কিতা তো নেই দেখাচ্ছ। অঙ্কিতা নেই, এইবার এইবার এসে জাস্ট জয়েন করেছে। প্রবলেম হচ্ছে খুব। ঠিক আছে, আওয়াজ বাদ দাও। আমিও তো একটু বেরিয়ে গেছিলাম, মানে তারপর আবার এলাম, কি যে হচ্ছে। অঙ্কিতা স্টার্ট করো। অঙ্কিতা আবার বেরিয়ে গেছে তো মনে হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ঠিক আছে অঙ্কিতা আসুক, তো তারপর তারপরে আগমনই আছে। আগমন বলছি, আমি ভিডিও অন করে
আগমনী কর, অঙ্কিতা পরে করবে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো আগমনী, আগমনীকে কিছু বলার জন্য বলা হচ্ছে। আগমনী, আগমনী আপনি কি করবে? আগমনী ওনাই বেরিয়ে গেছে। আগমনী, আচ্ছা বল। নমস্কার, আমি অঙ্কিতা সেন, ইতিহাস বিভাগে আছি। আমি আজ একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি, কার্তিক ঘোষের লেখা, তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমার অত ভাই, আনন্দে ভরে বুক। তবু কেন যেন তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাস করে গেছে, এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক, ওর আবৃত্তি শুনে, নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামি। সত্যি বলতো, তুমিও বলবে, ওরা নয় কেউ দামি, চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে, তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে জ্বালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। খুব সুন্দর, খুব ভালো, ভালো ভালো, খুব ভালো। এবার আগমনীকে কিছু বলার জন্য, আগমনী একটি কবিতা বলে শোনাবে। আগমনী, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ স্টার্ট কর। নমস্কার, আমি আজ জয় গোস্বামীর টিউটোরিয়াল কবিতাটা পাঠ করে শোনাতে চাই। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদল মাত্র 85, 5টা নম্বর কম কেন, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি, এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে বা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোলাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসত, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি, তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ব্যবসা রান্নাঘরে। এই জন্যে, এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম, মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচ হয় রে রাস্কেল, বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখন যেসব টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার, ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ওপাড়ার, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে, পাশে না পিছনে, ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমু জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে, ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে,
এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে নে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, না না বাপি, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না বাপি পড়ার কথায়, দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত ছোট লোক, না আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না আমার বন্ধু নেই, না বাপি না, একজন আছে, ও এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে, ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে, হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার, আমার কবিতা আমি শেষ করছি। বনশ্রী কিছু বলবে, বনশ্রীর কাছে বনশ্রী, হ্যাঁ কিছু বলো। হ্যাঁ বলছি, আমি ভিডিও অন করছি না কারণ কারেন্ট চলে গেছে। তো আমি বলছি, আমি সিঙ্গুর জেনারেল গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের ছাত্রী বনশ্রী। আমি কিছু বলতে চাই শিক্ষক দিবস সম্বন্ধে। সবাইকে শুভ সন্ধ্যা। এই বিশেষ অনুষ্ঠানে সমবেত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই প্রণাম এবং শুভেচ্ছা। দাদিদি এবং ভাই বোনদের জানাই ভালোবাসা। প্রতি বছরের মতো না হলেও বাস্তব পরিস্থিতি কাটিয়ে আমরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আমরা সকলে জানি এই দিনটি পালিত হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে। এটা তার 132তম জন্মদিন। একবার তার ছাত্ররা তার জন্মদিন উদযাপন করতে গিয়ে তাকে কিছু বলার জন্য অনুরোধ করলে তিনি বলেন, আমার জন্মদিন উদযাপনের পরিবর্তে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হলে আমি গর্বিত হব। এরপর তাকে সম্মান এবং স্বীকৃতি জানাতে 1962 খ্রিস্টাব্দ থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ভারতের বিভিন্ন প্রান্তে। শিক্ষক হিসাবে প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে তার একটি বিরাট অবদান আমাদের দেশে আছে। শিক্ষক শিক্ষিকা এই কথাটি সংজ্ঞা দেওয়া অসম্ভব, কারণ তারা শুধুমাত্র আমাদের পাঠ্য বইয়ের পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখেন না, বাস্তব জ্ঞান বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সঠিক পথে পরিচালিত করেন। তাই আমরা বলতে পারি বা মনে করি বাবা মার মনে বাবা মার পরেই শিক্ষক শিক্ষিকার স্থান। প্রতিটি শিক্ষার্থী তাদের শিক্ষক শিক্ষিকাকে একটি আদর্শ মনে করে এবং তাদেরকে অনুকরণ করার চেষ্টা করে। আমাদের প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীর এই নিঃস্বার্থ প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানানোর এই একটি দিন আমরা সুযোগ পাই। প্রিয় শিক্ষকগণ, আমরা যেখানেই থাকি না কেন, আপনাদের অবদান ও শিক্ষা আমরা কখনোই ভুলব না ও অমান্য করব না। আমাদের সমস্ত প্রচেষ্টার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি আমার এই বক্তব্যটি শেষ করতে চাই ডক্টর APJ আব্দুল কালামের এই উক্তিটির মাধ্যমে।
শিক্ষার উদ্দেশ্য হলো দক্ষতা, এবং দক্ষতা দিয়ে ভালো মানুষ তৈরি করা যায়। একজন আলোকিত মানুষ শিক্ষকরাই তৈরি করেন। নমস্কার। খুব ভালো বলেছো মনোজ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। আমাদের প্রোগ্রাম কি আমাদের অনুষ্ঠান শেষ করছিও? হ্যাঁ, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি একটাই জাস্ট কথা বলবো যে তোমরা মোটামুটি আজকে আমাদের দুঃখটা ভুলিয়ে দিলে। মানে এই যে আমরা কলেজে যেতে পারলাম না, তোমাদের সঙ্গে থাকতে পারলাম না, সেটা এখন আর মনেই হচ্ছে না। এত সুন্দর পরিকল্পনা করেছো তোমরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং এইভাবে সবাই মিলে একটা অনুষ্ঠান করার জন্য। হ্যাঁ, অনেক ভালো থাকো সবাই, তাহলে শেষ করি। আপনিও ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, তোমরাও ভালো থাকিস সবাই। হ্যাঁ সবাই, টাটা তাহলে। থ্যাংক ইউ।